হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেকদিন পর আজকে একটি ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমি একটি পিএলপি ফাইল শেয়ার করব। সেই পিএলপি ফাইলটি হচ্ছে, তো এই পিএলপি ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে কাস্টমাইজ করতে পারবেন আপনার ছবি দিয়ে এবং আপনার নাম দিয়ে। তো কাস্টমাইজ করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে পিকজার ল্যাব। আপনারা প্লে স্টোরিতে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন। তো আগেই বলে দিচ্ছি, যারা এই ভিডিওটা স্কিপ করে দেখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ড পাবেন না। আমি এই ভিডিওতে একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে, তো এই পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে একে একে দিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, চ আপনারা সাথেই থাকবেন। তো চলুন আপনার ফোনে থাকা পিকজার ল্যাবটি ওপেন করুন। আমি আমার ফোনে থাকা পিকজার ল্যাবটি ওপেন করছি। পিকজার ল্যাবটি ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন মাই প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এরপরে এরকম একটা পেজ চলে আসবে, তো এই পেজের উপরের দিকে দেখতে পারবেন ডট পিএলপি, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা পিএলপিটা ডাউনলোড করলে যে ফোল্ডারে চলে যাবে আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। আমি যেহেতু পিএলপিটা সেভ করেছি তার জন্য আমি চলে যাচ্ছি পিকজার ল্যাব নামক ফোল্ডারে। তো ফোল্ডারে আসার পরে এরকম একটা পেজ চলে আসবে, তো আপনার এই পিএলপিটা থাকবে আপনার এই ফোল্ডারে। তো আমার পিএলপির নামটি হচ্ছে মহান বিজয় দিবস সের পোস্টার ডট পিএলপি। তো এর উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন আমার পিএলপিটা পিকজার ল্যাবে ওপেন হয়ে গেছে। তো উপরের দিকে দেখতে পারবেন লেয়ার আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যেটা কাস্টমাইজ করতে চাচ্ছেন তারপর ক্লিক করে লকটা সেরে নিয়ে কাস্টমাইজ করবেন। তো আমি কাস্টমাইজ করছি না, কাস্টমাইজ করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে দেখতে পারবেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজ, তো কাস্টম থেকে আলট্রা করে দিবেন। সেখানে সেভ করতে চাইলে অবশ্যই আলট্রা করবেন। তো এরপরে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে আপনারা গ্যালারিতে সেভ করবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর পরবর্তী কীরকম ভিডিও ডিজাইন চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাইমন টেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।